নমস্কার বন্ধুরা আমি সোমা সুমাজ কিচেনে সকলকে স্বাগত চলুন দেখে নেবেন আজকে আপনাদের জন্য কোন রেসিপি নিয়ে এসেছি এই বসন্তকালে শরীর সুস্থ রাখার একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। পেঁপে সজাটা দিয়ে মুসুর ডাল তাহলে চলুন দেখে নেবেন রেসিপিটা কড়াইতে পাঁচ কাপ জল গরম বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এখানে এক কাপ মসুর ডাল জল পালটিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি সে ডালটা দিয়ে দেবো একই সাথে দিয়ে দেবো এখানে একটা মিডিয়াম সাইজের পেঁপে খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নিয়েছি সে পেঁপেটা দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ এক চামচ লবণ দিয়ে দিলাম এবার আঁচটাকে কমিয়ে দিয়ে ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য পনেরো মিনিট কম আছে ঢেকে দিয়েছিলাম ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে পেঁপেটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এখানে দুশো গ্রাম সজনের ডাটা আমি এখানে দিয়ে দিলাম এবার আবার ঢেকে দেবো একটু সময়ের জন্য ডাটাটা সেদ্ধ হওয়ার জন্য সজনি ডাটা দিয়ে একটু সময় ঢেকে দিয়েছিলাম সব কিছুই আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে কড়াইতে সরষে তেল গরম বসিয়ে দিয়েছি দিয়ে দেবো চারটে শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর হাফ চামচ পাঁচ ফোড়ন একটুখানি ভেজে নেব ফোরনে ভাজা গন্ধ বেরিয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ গ্রেট করা আদা আদাটা দিয়ে একটুখানি ভেজে নেব একটু সময় আদাটা দিয়ে ভেজে নিলাম এবার দিয়ে দিলাম একটা টমেটো কুচি টমেটোটা দিয়েও খুব ভালো করে ভেজে নেব টমেটোটা দিয়ে ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা একসাথে একটুখানি নেড়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো একসাথে একটু সময় ভেজে নেব একসাথে একটু সময় ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ ডালটা দিয়ে দিলাম এবার আমি বেশি পাতলা করব না ডালটা আপনারা যদি পাতলা করতে চান তাহলে একটু গরম জল মিশিয়ে দেবেন ঠান্ডা জল কিন্তু দেবেন না তাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো ডাল সেদ্ধর সময় অল্প লবণ দিয়েছিলাম আবার একটুখানি লবণ দিয়ে দেব আর দেব ওয়ান ফোর চামচ চিনি চিনি পছন্দ না করলে আপনারা স্কিপ করবেন এবার এর মধ্যে দিয়ে দেব এক ধনে পাতা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব তৈরি হয়ে গেছে আমাদের এই গরমে শরীর সুস্থ রাখতে পেঁপে সজেন ডাটা দিয়ে মুসুর ডাল খুব অল্প উপকরণে খুব সহজ একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আপনার বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে সকলে ভালো থাকবেন धन्यवाद